নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি শুভম রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই হেডলাইন্স এক নজরে। 26 জন ছাত্রীকে ভর্তির দাবিতে ঘেরাও ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস স্কুলের শিক্ষিকারা। অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটির উদ্যোগে আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সংহতি মঞ্চে। সিবিআই বিরোধী জোট তৈরির চেষ্টা চলছে, নাম না করে তৃণমূলকে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহার। আগামী 21 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর পর্যন্ত হতে চলেছে কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল, তারই প্রেস কনফারেন্স হল সম্প্রতি। পঞ্চায়েত বোর্ডের হাত ধরে উন্নয়নের জোয়ার বইছে হাড়োয়া গোপালনগর 2 নম্বর এলাকায়। বাংলার চোখ কালচারাল সোসাইটির উদ্যোগে বঙ্গশ্রী সম্মান দেওয়া হল বিশিষ্টজনেদের। আসছি বিস্তারিত খবরে। খড়দহের রহরা ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস স্কুলে পঞ্চম শ্রেণীতে 158টি সিটে ভর্তি হয়ে গেলেও অতিরিক্ত 26টি সিটে ছাত্রীদের ভর্তির দাবিতে শিক্ষিকাদের ঘেরাও করে রাখল অভিভাবকেরা। অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটির উদ্যোগে অনূর্ধ্ব 14-24 জন শিশুদের নিয়ে অনুষ্ঠিত হল আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা। অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটির উদ্যোগে অনূর্ধ্ব 14-24 জন শিশুদের নিয়ে আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পল্লী সংঘ প্রাঙ্গণের সংহতি মঞ্চে। 14 নভেম্বরে আমাদের শুরু হয়েছে চতুর্দশ বর্ষের শিশু উৎসব। আজকে তার প্রতিযোগিতার অংশ শুরু হলো পল্লী সংঘ ক্লাব ময়দানে। সংহতি মঞ্চে আজকের প্রতিযোগিতা শুরু হল। প্রথমে প্রতিযোগিতা ছিল আবৃত্তি প্রতিযোগিতা, প্রধানত নজরুল, কবি নজরুলের কবিতা আবৃত্তি করা হয়েছে। কম্পিটিশনে পার্টিসিপেট করেছে 24 জন, 30 জনের মধ্যে 24 জন পার্টিসিপেট করেছে। এখন চলছে দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতা। পূরবী নিউজের জন্য সঞ্জয় ও অনিমেষের রিপোর্ট, অশোকনগর। সিবিআই বিরোধী জোট তৈরির চেষ্টা চলছে, নাম না করে তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা। ভারতীয় জনতা পার্টির কলকাতা উত্তর শহরতলির জেলা সমাবেশে এইভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন রাহুল সিনহা। আমরা জোট করতে এসেছি, আমরা কাউকে অচ্ছুত মানি না, আমরা অচ্ছুত নয়, সিপিএম অচ্ছুত নয়, কেউ অচ্ছুত নয়, আর সব পার্টি বলছে অচ্ছুত যদি কেউ হয়ে থাকে তোরা অচ্ছুত, তোরা অচ্ছুত। সিবিআই বিরোধী জোট তৈরির চেষ্টা চলছে, জেল যাত্রা আটকানোর জোট তৈরির চেষ্টা চলছে, আর সব পলিটিক্যাল পার্টি বুঝে গেছে এখন বিপদে অন্য রাজনৈতিক দলের নাম বিপদে পড়ে। এখন ফেডারেল ফ্রন্ট যখন দেখছে কোথাও কোনো ঠাঁই নেই, রাষ্ট্রপতির কাছে যেতে চাইছে, রাষ্ট্রপতি বলছে আর না, 440 ভোল্ট আমি নেই, আমি হসপিটালে আমি যাব না বলছে। রাষ্ট্রপতি দেখা না করলে দরজার গোড়ায় গিয়ে পুষ্পগুচ্ছ রেখে আনা। পূরবী নিউজের জন্য পল্লব ভালদারের রিপোর্ট। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন, দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী, সজ্জা দ্রব্যের অনবদ্য সম্ভার, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, আমার পছন্দ দেবশ্রী।
হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কয়ার ফুট জুড়ে হাবড়ায় সবথেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQ CR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, ইকিউ মানে ভূমিকম্প রোধী আর সিআর এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQ CR। উত্তর চব্বিশ পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। বক্সের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পূজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালি, যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents are looking for a school with a heart where together we make learning a joyful discovery. St. Stephen's School, Habra, Diocese of Barrackpur, CNI, 183 Jashor Road, opposite of Desh Bondhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teachers, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pickup points. Admission open for the academic session 2015-2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of rupees 350 in cash from the school office between 9:30 a.m. and 12:30 p.m. on working days. St. Stephen's School, Habra. Phone number 03216-238-218 and 9331-862182. কে তুমি নন্দিনী? না 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 রূপেতে রঙিনী। আসছে কে তুমি নন্দিনী সিজন 2। শীতবস্ত্রের বিপুল সম্ভার, রূপসা নারীর অরূপরত, পিএম মেডিকেল গলি, হাবড়া। নিবেদিতা প্রেসের নতুন সংযোজন ফ্লেক্স, ব্যানার, ফিনাইল, গ্লোসাইন বোর্ড, ডিজিটাল কালার প্রিন্ট, জাম্বো জেরক্স, পলিমার স্ট্যাম্প, সেলফ ইন স্ট্যাম্প, ল্যামিনেশন ও যাবতীয় ছাপার কাজ করা হয়। নিবেদিতা প্রেস, কালী মার্কেট স্টেশন রোড, হাবড়া। উত্তর চব্বিশ পরগনা। ফোন 2370-48, মোবাইল 9733951372। মেট্রোপলিটন সিটিগুলিতে এই ধরনের কম্পিটিশন হয়, কিন্তু মফস্বলে আমার তো জানা নেই। ইয়েস, কে তুমি নন্দিনীর কথাই বলছি। কারা উপস্থিত থাকছে, কে থাকছে না বলুন তো? রূপালী জগতের অভিনেতা থেকে পরিচালক, নামজাদা সব সাংবাদিকরা, থাকছে প্রশাসনের উচ্চ পদস্থ কর্তা ব্যক্তিরা, এছাড়াও মন্ত্রী সাংসদ তো থাকছে। মনে রেখো, অডিশন কিন্তু সামনে, কবে কোথায় জানতে চোখ রাখো পুরো বাংলায়। আসছে কে তুমি নন্দিনী সিজন 2। আগামী 21শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত কলকাতায় হতে চলেছে ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল, তারই সাংবাদিক সম্মেলন হলো সম্প্রতি। আগামী 21শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত হতে চলেছে চতুর্থতম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। 25টি দেশের 180টি ছবি দেখানো হবে এই ফিল্ম ফেস্টিভ্যালে। আগামী 21শে ডিসেম্বর মিসেস বাতুল মুক্তিয়ারের ক্যাফেল ছবির প্রদর্শনীর মাধ্যমে উদ্বোধন হবে এই আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। আর শেষ হবে মনীষ হরিশঙ্করের চার পুতিয়া চোখরা ছবির মাধ্যমে। সম্প্রতি প্রেস কনফারেন্সে জানালেন অর্পিতা ঘোষ, এবারে আমাদের ছবি হচ্ছে কফল, তাতে 5টি বাচ্চা অভিনয় করেছে 10 থেকে 14 বছর বয়সের মধ্যে। আমরা 5টি বাচ্চাকেই আনছি এবং ওই ছবির যিনি ডিরেক্টর আসছেন।
এছাড়া অমিত মিত্র উপস্থিত থাকবেন স্পেশাল গেস্ট হিসেবে। চিফ গেস্ট হিসেবে অমিত মিত্র আমাদের অনর্গল নৃত্যের আর্টস মিনিস্টার, তিনি উপস্থিত থাকবেন। আর এই পাঁচটি বাচ্চা ইনগরেট করবে এবারে কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল। আমরা শেষ করব, ক্লোজিং ফিল্ম হচ্ছে চার ফুটি আর চোখে গোলা, সেটা 28 তারিখে হবে। আর ডিরেক্টর মনীষ হরিশঙ্কর তিনি আসছেন শেষ দিন। এই ফেস্টিভ্যালটায় টোটাল 180টা ছবি আমরা দেখাচ্ছি, ভারতবর্ষের ছবি, বিদেশের ছবি সব মিলিয়ে। আর কতগুলো খুব ইন্টারেস্টিং জিনিস আমরা এবার ভেবেছি, যেটা প্রিসাইজলি সবাই ফিউচার একাডেমি সকলে মিলে এবং আমাদের সঙ্গে যারা আছেন তারা সকলে মিলে কতগুলো ইন্টারেস্টিং জিনিস ভেবেছেন। আমরা একটা সেঞ্চুরি ট্রিবিউট করছি। পাকা রাস্তা, পাকা ড্রেন, পানীয় জল, সেই সঙ্গে 100 দিনের কাজেও অভূতপূর্ব সাফল্য। মাছের ভেরি দখলকে কেন্দ্র করে এখন আর বোমাগুলির লড়াই নয়, বর্তমান পঞ্চায়েত বোর্ডের দৌলতে এখন শুধুই চলছে উন্নয়নের জোয়ার হাড়োয়া ব্লকের গোপালপুর 2 নম্বর পঞ্চায়েত এলাকায়। উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া ব্লকের গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতটি দীর্ঘ বছর ধরেই ছিল বাম ও পিডিসিআই এর দখলে। বামেদের হাতে এই পঞ্চায়েত থাকাকালীন এলাকার মাছের ভেরি দখল নিয়ে সিপিএম এর 2 গোষ্ঠীর মধ্যে বোমাগুলি লড়াই ছিল এখানে রোজকারের ঘটনা, যার ফলে অতিষ্ঠ ছিলেন এলাকার মানুষ। অভিযোগ, বাম ও পিডিসিআই এর দখলে এই এলাকা থাকাকালীন কোনো উন্নয়নই হয়নি। গতদিন তো সিপিএম পঞ্চায়েত ক্ষমতায় ছিল, তারপরে গত পঞ্চায়েত পিডিসিআই এর হাতে ছিল, কিন্তু এতদিন পর্যন্ত আমরা এই এলাকায় কোনো রকম উন্নয়ন দেখিনি। এই পঞ্চায়েতে কোনো রকম মানে সরকারি ঘর, কল, রাস্তাঘাট, ট্রেন এসব কোনো কিছুই আমাদের করতে দেখিনি। তারা পঞ্চায়েতের ক্ষমতা ছিল, পঞ্চায়েতটা তাদের মতো তারা ব্যবহার করতো, আমরা সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না পঞ্চায়েতে। গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত বিগত দিনে 5 বছর আগে ছিল পিডিসিআই, তার 5 বছর আগে ছিল সিপিআইএম, সেই সিপিআইএম এবং পিডিসিআই শাসিত 10টি বছর আমাদের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে জনগণ বিশেষ কোনো কিছু সুবিধে পায়নি, এমনকি কোনো বিদ্যুৎ থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল কলেজ ইত্যাদি কোনো বিষয়ে আমরা কোনো সুযোগ সুবিধা। দীর্ঘ বছর পর গত পঞ্চায়েত নির্বাচনে 12টি আসনের মধ্যে 6টি আসন জিতে এই প্রথম পঞ্চায়েতটিতে ক্ষমতা দখল করে তৃণমূল। সিপিএম পেয়েছিল 4টি আসন এবং পিডিসিআই পায় 2টি আসন। তৃণমূল এই পঞ্চায়েতে ক্ষমতা দখলের পর বোমাগুলির লড়াইয়ের পরিবর্তে এখন শুধুই উন্নয়ন ঘটেছে এলাকায়। আগে সিপিএম এর আমলে তো বোম, বারুদ এগুলো তো চলতো, আজকে 34 বছর আমরা ছোটবেলা থেকে দেখছি যে সবসময় মানে গুলি, বোম এটা চলতো, কিন্তু এই 1 বছর আমরা দেখছি খুব শান্ত জায়গায় আছে, খুব ভালো জায়গা আছে। 34 বছর বিরোধী দল ছিল, তারা কোনোদিনই কিছুই করতে পারেনি, কোনো গলি বলো, কোনো রাস্তা বলো, কোনো কল বলো, কিছুই করতে পারেনি। আমরা এই 1 বছর ক্ষমতায় এসে আমরা সব বাড়ি বাড়ি কলও বসিয়ে দিয়েছি, পাড়ায় পাড়ায় কল বসিয়ে দিয়েছি ও রাস্তাঘাটও করে দিয়েছি, তো মোটামুটি সবটাই দেওয়া হয়েছে। আইওয়ার ঘর তো ঘরও দেওয়া হয়েছে, কারোর কোনো বিরোধী বলে কোনো এ করা হয়নি, মানে মুখ দেখেও কারো দেওয়া হয়নি, কোনো বিরোধী বলে দেওয়া হয়নি, যার পাওয়ার যোগ্য যে তাকে দেওয়া হয়েছে। এই পঞ্চায়েতে তৃণমূলের ক্ষমতায় আসার পর পঞ্চায়েত এলাকা জুড়ে উন্নয়নের যজ্ঞ শুরু হয়েছে। এলাকা তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের কাজে যথেষ্ট খুশি এলাকার স্থানীয় বাসিন্দারা। এই 1.5 বছরের মধ্যে আমাদের এলাকায় এনার্জি প্রকল্পের কাজ হয়েছে, প্রচুর পরিমাণে কাজ হয়েছে, এলাকায় পাড়ায় পাড়ায় কল বসেছে, সাথে সাথে আমাদের রাস্তাঘাট এত অনুন্নত রাস্তা ছিল যে আমাদের মানে চলাফেরার খুব অসুবিধে হতো, বর্তমানে সেই রাস্তাঘাট পিচের রাস্তা হয়েছে, পাড়ার অলিগলি রাস্তাগুলো সুন্দরভাবে পাকা হচ্ছে, এবং সাথে সাথে আমাদের এলাকায় মানে পানীয় জল সরবরাহ, বর্ষার সময় জল সরবরাহ বিরাট অসুবিধা হতো। এই পঞ্চায়েতে তৃণমূলের আসার পর আমাদের পঞ্চায়েত ড্রেন হয়েছে, সেই ড্রেন দিয়ে মানে জলটা ঠিকঠাক সরবরাহ হয়, তাতে করে আমাদের অনেক সুবিধা হচ্ছে, সাথে সাথে মানে বিদ্যুৎ সংযোগেরও খুব সমস্যা ছিল, কোনো কোনো পাড়ায় বিদ্যুৎ ছিল না বিগত। এই তৃণমূল কংগ্রেস যখনই এই পঞ্চায়েত গড়লো, তারপরে আমাদের এই পঞ্চায়েতে যেসব জায়গায় বিদ্যুৎ ছিল না সেসব জায়গাগুলো বিদ্যুতের সরবরাহ করলো, সাথে সাথে নদী বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হতো, আজকের ডেটে আমরা সেই নদী বাঁধগুলো আমাদের এই পঞ্চায়েত নদী বাঁধগুলো বেঁধে দিয়েছে, তাতে করে আমরা সাধারণ মানুষ যারা গ্রামে বাস করি তারা অনেক সুবিধা পাচ্ছি, সাথে সাথে গরিব দুস্থ মানুষ যারা আমাদের বাস করে অনেকে মানে ঘর ছিল না,
ত্রিপল খাটিয়ে কোনো রকমে বাস করতো, বর্ষার সময় তারা মানে বাসযোগ্য ছিল না তাদের। আজকের এই পঞ্চায়েত ক্ষমতা আসার পরে মানে গীতাঞ্জলি ঘর দিচ্ছে, অন্যান্য বিভিন্ন প্রকল্পের ঘর দিচ্ছে। আপনারা পঞ্চায়েতের কাজে আমরা ভীষণ খুশি, এবং আমরা এখন আমাদের গর্ববোধ হচ্ছে যে যদি আরো কিছু আগে এই পঞ্চায়েত আমাদের তৃণমূলের ক্ষমতায় আসতো, তাহলে মনে হয় আমরা আমাদের এলাকায় আরো আরো অনেক উন্নয়ন আমাদের করে দিতে পারতো, এবং আমরা সাধারণ মানুষ সেই উন্নয়নের মানে সুবিধা ভোগ করতে পারতাম। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে তৃণমূল কংগ্রেসের দেড় বছর ক্ষমতায় আসার পরে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছি জনগণের। যেমন আমরা দেখেছি বিগত দিনে এই পঞ্চায়েতে যদি জনগণ সঠিকভাবে তাদের পরিষেবা পেত না, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রধান বিভামণ্ডল তিনি সুন্দরভাবে জনগণের পরিষেবা দিয়ে যাচ্ছেন। সাথে সাথে কেউ রেশন কার্ড পাচ্ছে কি, কে 100 দিনের কাজ সম্পর্কে যে সমস্ত সুবিধা অসুবিধা সবই প্রধান সাহেব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ ফাস্ট টেস্টি, পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী, নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাফিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গুমা স্টেশন রোডে, শ্রী অরবিন্দ, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ, ব্লাউজ স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। সহজ তথ্য মিত্র কেন্দ্রে ইলেকট্রিক বিল জমা নেওয়া হচ্ছে, সমস্ত গাড়ির ইন্স্যুরেন্সের সরকারি প্রিমিয়ামের টাকা জমা নেওয়া হয়। রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের ফর্ম অনলাইনে ফিল আপ করা হয়। যোগাযোগ করুন রাজ্য ও কেন্দ্র সরকার অনুমোদিত সহজ তথ্য মিত্র কেন্দ্র, ঠিকানা হাবড়া, পুরানো UBI গলি, এলাহাবাদ ব্যাংকের পাশের দোতলায়। ফোন 9733958531। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে ন্যায্য মূল্যের ঔষধের দোকান, 69% পর্যন্ত ছাড়। এখানে হসপিটাল এবং বাইরের প্রেসক্রিপশনের যাবতীয় ঔষধ পাওয়া যায়। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগ, অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, উত্তর 24 পরগনা। কে তুমি নন্দিনী? খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে ব্যাংক অফ বরোদার কিয়স্ক ব্রাঞ্চ। এখানে পাবেন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, সেভিংস, রেকারিং, কারেন্ট অ্যাকাউন্ট উইথ ATM কার্ড ও ফিক্সড ডিপোজিট করার সুবিধা, 1 লক্ষ টাকার ইন্স্যুরেন্স কভারেজ। হাবড়া বাজার শিমুলতলা 29 নম্বর রেলগেটের কাছে।
বাংলার চোখ কালচারাল সোসাইটির উদ্যোগে বঙ্গশ্রী সম্মান দেওয়া হলো সমাজের বিভিন্ন স্তরের খ্যাতি সম্পন্ন বিশিষ্টজনদের। বাংলার চোখ কালচারাল সোসাইটির উদ্যোগে বঙ্গশ্রী সম্মান দেওয়া হলো সমাজে বিভিন্ন স্তরে খ্যাতি সম্পন্ন বিশিষ্টজনেদের। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন জর্জ বেকার। আরো ভালোভাবে এগিয়ে চলবে এই সংস্থা, আশাবাদী এই অভিনেতা। ভালো লেগেছে, এ কারণে ভালো লেগেছে, লোক যদিও কম হয়েছে কিন্তু যারা এসেছেন তারা একেবারে একটা টোটাল সলিড মনোবৃত্তি নিয়ে এসেছেন। আমি একেবারে শিওর যে ওনারা এই অনুষ্ঠানের কথাগুলো জায়গা জায়গায় বলবেন এবং অনেকে অনেক ভালো ভালো কথা বলেছেন, বিশেষ করে সমাজসেবীর ব্যাপারে আর সমাজের জন্য কাজ করাটা। আমি আশা করি এই সংস্থা অনেকগুলো সংস্থার মতো যেন জীবিত থাকে, যেন কোনোদিন চোখগুলো বন্ধ না হয়, যেমন অনেকগুলো সংস্থার চোখ বন্ধ হয়ে গেছে সেইভাবে যেন না হয় ভবিষ্যতে। দীপ রায় রিপোর্ট, পুরবী নিউজ, কলকাতা। পুরবী নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন পুরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।